আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এফএনএফ ডাবল আরস বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। গত পর্বে আমরা দেখেছিলাম নূরজাহান টি এস্টেট। নূরজাহান টি এস্টেট পার হয়ে আমরা এখন মাধবপুর লেকের দিকে যাচ্ছি। মাধবপুর লেকের অবস্থান হচ্ছে মাধবপুর চা বাগানের ভিতরে। তো বন্ধুরা, আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে এখনও মাধবপুর লেকের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার থেকে শুরু হয়ে গেছে মাধবপুর চা বাগানের অবস্থান। আমরা এখন মাধবপুর চা বাগান দেখতে দেখতে মাধবপুর লেকে পৌঁছায় যাব। শ্রীমঙ্গল উপজেলা হচ্ছে চা বাগান বেষ্টিত একটি উপজেলা। এর চারপাশে রয়েছে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে চা বাগান। তো বন্ধুরা, আপনারা যেদিকে যাবেন না কেন, আপনারা সব জায়গায় চা বাগান পাবেন। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, মাধবপুর লেক যাওয়ার জন্য আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এই পথটা আসলে একটু ভঙ্গুর এবং ভাঙাচোরা রাস্তা। সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট মেনে নিতে হবে। এর বিনিময়ে আপনারা দেখতে পারবেন অনেকগুলা চা বাগান। তো বন্ধুরা, আমরা মাধবপুর লেক চলে এসেছি। আমরা এখন অবস্থান করছি মাধবপুর লেকের গেইটে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে যাব। জন প্রতি 20 টাকা করে এখান থেকে টিকিট কাটা হয়। এখানে কিছু নিয়ম কারণ আছে, সেটা আমাদেরকে মানতে হবে। তো আপনাদেরকে আমরা একটা জিনিস জানিয়ে রাখি, মাধবপুর লেক সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আপনি ভিতরে থাকতে পারবেন না এবং প্রবেশ করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যারা মাধবপুর লেক ঘুরতে আসবেন, সেক্ষেত্রে সময়টা বিবেচনা করে আসবেন। সপ্তাহে 7 দিন এটা খোলা থাকে, যে কোনো দিন আপনারা আসতে পারেন। বন্ধুরা, মাধবপুর লেক প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা এখন দেখতেছি, আপনারা পদ্মা দেখছেন, এটা হচ্ছে একটা নার্সারি, মাধবপুর চা বাগানের নার্সারি। এখানে চায়ের চারা উৎপাদন করা হয়। এক পাশে চায়ের চারা উৎপাদন করা হয় আর অন্য পাশে গাছের চারা। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, চা বাগানের ভিতরে অনেকগুলো গাছ আছে। এগুলা কাজ হচ্ছে চায়ের বাগানকে ছায়া দেওয়া, না হলে চা বাগানের গাছগুলো অনায়াসে মরে যাবে রোদের কারণে। তো বন্ধুরা, এখানে চারা তৈরি করার বিষয়টা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে চায়ের বীজ অথবা অন্য কোনো উপায়ে চারা তৈরি করা হয় না, এটা একটা নতুন পদ্ধতি। চায়ের জাতকে ওরা ঠিক রেখে ক্লোনিং পদ্ধতিতে এখানে চারা উৎপাদন করতেছে। আপনারা দেখতেছেন অসংখ্য এখানে বেড চায়ের চারা তৈরি করার জন্য। এখানে এসে এই জিনিসটা আমরা শিখলাম কীভাবে চায়ের চারা উৎপাদন করে। আপনারা যখন ন্যাশনাল টি কোম্পানির এই বাগানে আসবেন, মাধবপুর লেকের গেট থেকে যখন আপনার টিকিট কেটে ভিতরে ঢুকবেন, এই নার্সারিটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে যাই, সামনে কী কী আমাদের জন্য অপেক্ষা করছে দেখে আসি। বন্ধুরা, আমরা যখন মাধবপুর লেকে আসলাম, স্থানীয়দের সাথে কথা বলে এবং এখানে একটা ব্যানার দেখে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের কাজে লাগবে। তা হচ্ছে মাধবপুর ট্যুরিস্ট বাস সার্ভিস। জেলা প্রশাসন মৌলভীবাজারের তত্ত্বাবধানে এখানে ট্যুরিস্ট বাস চালু রয়েছে। এই ট্যুরিস্ট বাসের মাধ্যমে আপনারা 2টা প্যাকেজের মাধ্যমে কিছু কিছু জায়গা ঘুরতে পারবেন মৌলভীবাজার থেকে। প্যাকেজগুলো হচ্ছে, 1 নম্বর প্যাকেজ চা বাগান, গরনটিলা লেক, মাধবকুণ্ড জলপ্রপাত এবং হাকালুকি হাওর। জন প্রতি 300 টাকা করে আপনারা এই প্যাকেজের মাধ্যমে ঘুরতে পারেন। আর যদি দুপুরে খাওয়া আপনারা নেন, সেক্ষেত্রে জন প্রতি 400 টাকা পড়বে এই প্যাকেজটি। আর দ্বিতীয় প্যাকেজ হচ্ছে লাউয়াছড়া ইকো পার্ক, মাধবপুর লেক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, যাকে আমরা সীতেশবাবুর চিড়িয়াখানা নামে চিনি, বাইক ক্যারবিল। এখানে জন প্রতি পড়বে 350 টাকা দুপুরে খাবার ব্যতীত। আর দুপুরে খাবার খেলে আপনাদেরকে 100 টাকা বাড়তি দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন এই বাসটা ইউজ করবেন, সেক্ষেত্রে বিভিন্ন ট্যুরিস্ট স্পটের প্রবেশ মূল্য ফ্রি, এটা এই প্যাকেজের আওতাধীন। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে না বলে না, ট্যুরিস্ট বাসগুলো যাত্রা শুরু করে 2টা জায়গা থেকে। প্যাকেজ 1 নম্বর হচ্ছে যাত্রা করে শ্রীমঙ্গল উপজেলা থেকে, আর প্যাকেজ 2 হচ্ছে বড়লেখা উপজেলা থেকে মৌলভীবাজার জেলার।
এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা জুম করে কন্ট্যাক্ট নাম্বারগুলো নিতে পারেন। বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের বাস কাউন্টার নাম্বারগুলো। এই বাসগুলো যাত্রা শুরু করে সকাল 9টা থেকে। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য, আপনাদের জন্য এই দুইটা নাম্বার আমি বলতেছি। 01778233085, আরেকটা নাম্বার হচ্ছে 01778237392। ওকে বন্ধুরা, চলুন আমরা এখন মাধবপুর লেক ঘুরে দেখি। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব। এটি মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। লেকের জলমলে পানি, ছায়া, সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তোলে চারদিকের পরিবেশকে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে আপনাদের আমাদের মতো। বন্ধুরা, মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই সবুজ পাতার গন্ধে যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়, পাশাপাশি সুউচ্চ টিলা, সমতল চা বাগানের গাছের সারি সারি মাধবপুর লেকের যে প্রকৃতি নিজ হাতে অঙ্কিত করেছে মায়াবিনী নৈসর্গ সৌন্দর্য। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হস্তে অঙ্কিত মায়াবী নৈসর্গিক বিশ্ব। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন জগতে। তো বন্ধুরা, আপনারা যখন শ্রীমঙ্গলে চা বাগান দেখতে আসবেন অবশ্যই মাধবপুর লেকটাও দেখে যাবেন। মাধবপুর লেকে আপনারা চা বাগান এবং লেক দুইটা একসাথে পেয়ে যাবেন। কোমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পত্রকোলা চা বাগানের মাধবপুর লেকটি অবস্থান। অনেকে পত্রকোলা চা বাগানকেই মাধবপুর চা বাগানও বলে থাকেন। খানা খন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে এই লেকে যেতে হয়। মাধবপুর লেকের জলমলে পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমুগ্ধকর অনুভূতি জন্মায়। দশটি বাঘ নিয়ে একে বেঁকে পাহাড়ের ভিতর দিয়ে মাধবপুর লেকের বয়ে চলা। শীতকালে অতিথি পাখির দল আসে এই লেকে। লেকের জলে গোল পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে নীল শাপলা। লেকের দুই পাশে টিলায় ছড়িয়ে ছিটিয়ে আছে চা বাগান। দূর থেকে চা বাগানগুলোকে দেখলেই মনে হয় যেন সবুজের বিছানায় প্রকৃতি যেন ঘুমিয়ে আছেন। চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পাড় ঘেঁষে হাঁটার জন্য সরুপথ তৈরি করে দিয়েছে। এক পাশে লেক আর অন্য পাশে সুউচ্চ টিলার উপরে সবুজ চা বাগান, হাঁটতে খুবই মজাই লাগে। টিলার উপর আছে খড়ের তৈরি তাঁবু। মাধবপুর লেকের একসঙ্গে জল, পাহাড়, চা বাগান, একটা বুনো নির্জনতা আছে। তবে সন্ধ্যা 6টার আগে মাধবপুর লেক থেকে আপনাকে বেরিয়ে পড়তে হবে, সেটা মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশনা। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ দেখে যেতে পারেন। এই স্মৃতিসৌধটা হচ্ছে মাধবপুর লেক থেকে 5-6 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেখতে চমৎকার জায়গাটি, এক পাকে ঘুরে আসতে পারেন। এছাড়াও কোমলগঞ্জে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ হামহাম ঝর্ণা।
আশা করি সময় পেলে আপনারা হামহাম ঝর্ণাটা দেখে আসবেন। তবে শীতকালে যারা মাধুপুর লেকে আসবেন তারা হামহাম ঝর্ণায় গেলে পানি পাবেন না। এক্ষেত্রে আপনারা যারা বর্ষাকালে ঘুরতে আসবেন মাধুপুর লেকে তারা হামহাম ঝর্ণাটা ঘুরতে পারেন। বন্ধুরা, আমরা যারা মাধুপুর লেক ঘুরতে আসি আমাদের মনে একটা জিনিস জানার আগ্রহ তৈরি হয়, তা হচ্ছে এই সুউচ্চ পাহাড়ের উপরে লেকটা কীভাবে আসলো, এই লেকের উৎপত্তি স্থল কোথায়, এটা কীভাবে তৈরি হলো। তো বন্ধুরা চলুন আমরা মাধুপুর লেকের উৎপত্তি সম্পর্কে জেনে আসি এবং এই লেকের ইতিহাস সম্পর্কেও। মাধুপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধুপুর ইউনিয়নে অবস্থিত। কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধুপুর লেকের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেকটি তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের মাধুপুর লেকের দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং এর স্থান বিশেষ প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। তো বন্ধুরা, ইতিহাস থেকে যা জানলাম এই লেকটা আসলে প্রাকৃতিক কোনো লেক না, এটা কাপ্তাই লেকের মতোই একটা কৃত্রিম লেক যা চা বাগান কর্তৃপক্ষ ওদের নিজেদের প্রয়োজনে এই কৃত্রিম লেকটি তৈরি করছিলেন। এই মাধুপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড়ি টিলা, আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধুপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত এই মাধুপুর লেকের অবস্থান। মাধুপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল। আপনারা যখন শীতকালে আসবেন এই পদ্ম ফুল পাবেন। শীতকালে এই লেকে অনেক অতিথি পাখির আগমন ঘটে। পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধুপুর লেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভ্রমণকারীদেরকে অবস্থান করতে দেওয়া হয়। বন্ধুরা, আমাদের পূর্বের পর্বে আমরা বলেছি মাধুপুর লেক কীভাবে আসতে হয়। যারা আমাদের আগের পর্ব দেখেন নাই তাদের জন্য আবার বলে রাখি মাধুপুর কীভাবে আসবেন। মাধুপুরের দূরত্ব হচ্ছে ঢাকা থেকে 207 কিলোমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে 12 কিলোমিটার পূর্বে অবস্থিত। মাধুপুর লেক দেখতে হলে আপনাকে আসতে হবে শ্রীমঙ্গল উপজেলায়, এরপরে ব্যক্তিগত গাড়ি অথবা সিএনজি করে আপনি কমলগঞ্জের বানগাছা সোমনা হয়ে মাধুপুর লেক যেতে পারেন। এছাড়াও শ্রীমঙ্গল চা বাগানের কাছ থেকেও আপনি সিএনজি রিজার্ভ করে মাধুপুর লেক আসতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে মাধুপুর লেক ঘুরে এখন চলে যাব আরেকটি পথ ধরে লাউয়াছড়া উদ্যানের দিকে। আমাদের ড্রাইভার বাই থেকে যেটা জানলাম, আমরা যে পথ ধরে যাবো ওই পথ ধরে অনেকগুলো চা বাগান রয়েছে। ওই চা বাগানগুলো দেখতে দেখতে লাউয়াছড়া উদ্যানের দিকে যাব। আপনারা যারা একদিনের শ্রীমঙ্গল ট্যুর দিতে আসেন আপনারা চাইলে আমাদের মতো এইভাবে রিজার্ভ করে প্রতিটা স্পট ঘুরে ঘুরে শেষে লাউয়াছড়া উদ্যান গিয়ে থামতে পারেন। লাউয়াছড়া উদ্যান থেকে আমরা আমাদের গাড়িটা ছেড়ে দেব, আমাদের নিজেদের মতো করে আমরা লাউয়াছড়া উদ্যানটা ঘুরে তারপরে শ্রীমঙ্গল উপজেলা যাব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব লাউয়াছড়া উদ্যান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। চা গাছে চারা হয় কেমন জানেন? স্যার, আমরা বাগানে আমরা সব সব কিছু জানি। আপনাদের ওই যে বড় গাছগুলো দেখছেন, এই যে কমলা গাছের মতন, হ্যাঁ হ্যাঁ, চা গাছ, কিন্তু এটা 110 বছর ওইটা, আর এটা হলো 85 বছর। এটা ব্রিটিশদের হাতে লাগা। আমার বাসা এখানে ওই যে লেক আছে না, আমি লেকের ভিতরে পাইপ করে দেখাশোনা করি। ওই যে আরও কতজন আছে সবাই করে? আপনি কি ন্যাশনাল টি কোম্পানির আন্ডারেই? ন্যাশনাল টি কোম্পানি, আমার ওয়াইফ পাতা তুলে বাগান, আমার বউ পাতা তুলে বাগানে 35 বছর। কোন জায়গায় আপনার বাসাটা? কই? আমার বাসা হলো ওই যে গাড়ি ওই যে 1 নম্বর গেট আছে না, এর ভিতরে। আপনাদের বেতন বাড়াইছে? 50 টাকা বাড়াইছে। 170 টাকা হয়েছে? হ্যাঁ, আগে তো ছিল 120, মানে 50 টাকাই বাড়াইছে। 50 টাকা বাড়লে কি হবে স্যার? এটা আবার গুনাগুন আছে। আমি বলি, এই যে মনে এই যে কুচি পাতা বলে না, হ্যাঁ কুচি পাতা, আস্তে আস্তে এই পাতা ছাড়া যে অন্য পাতা তুলে, এই যে কুড়ি পাতাগুলো, হ্যাঁ এটা তো মরে গেছে, মানে দেখায় আর কি। এই যে মাঝখানে একটা কুড়ি থাকে, তো এই কুড়িগুলো এরকম যদি 23 কেজি পাতা তুলেছেন মহিলা 8 ঘন্টায়, তাহলে 170 টাকা দিবে। 23 কেজি না হলে আবার দিবে না, এরকম পাতাটা 23 কেজি তুলতে হয়। 23 কেজি দিবে, তাহলে টাকা কমাই দিবে 80 টাকা, 70 টাকা, 90 টাকা। তাহলে 23 কেজি দিয়ে কয় টাকা হবে? 23 কেজি তো স্যার এটার গুণাগুণ আছে, আমরা জানি। এটা স্যার তাহলে তো প্রায় 2000 টাকার উপরে হয়ে যায়। আমাদের যে আগে ছিল,
আজকে আমরা যদি সুযোগ সুবিধা শুনে কথা আমার কথাটা শুনে যদি